আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখাবো ন্যারেশন পরিবর্তনে কখন রিপোর্টিং ভার্ব এবং টেন্স পরিবর্তন হয় না। তাহলে আমরা চলো দেখি, দুই সময়ে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় না। এক নম্বর হচ্ছে আরেস্টটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং রিপোর্টিং ভার্বটা অবজেক্টলেস হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকে, তখন রিপোর্টিং ভার্ব যা থাকে তাই মানে তাই হয়, পরিবর্তন হয় না। যেমন ধরো এখানে আছে হি সেড আই এম অয়েল টুডে, তাহলে আমরা দেখি কী হবে, হি সেইড সেইডই হবে, কারণ এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, আরেস্টটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সেইডের পরে কোনো অবজেক্ট না থাকার কারণে সেইড সেইডই রয়ে গেল, আর কোনো পরিবর্তন হইল না, এখানে কোনো পরিবর্তন হবে না। তারপরে আই হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আই হবে হি, এমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হবে পাস্ট ফর্ম ওয়াজ, তারপরে অয়েল তো অয়েলেই, টুডে হবে নৈকট্যবাচক শব্দ, এটা দূরত্ববাচক হবে দ্যাট ডে, টুডে কি দ্যাট ডে। তারপরে দুই নাম্বার হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা সেড ছাড়া, সে বা সেড ছাড়া অন্য কোনো রিপোর্টিং ভার্ব হয়, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় না। তাহলে এখানে কী হবে, হি আছে কি এখানে, আস্কড আস্কড আসতেই হবে, মনে রাখবা। দুই নম্বর নিয়ম আছে, রিপোর্টিং ভার্ব সে বা সেড ছাড়া অন্য কোনো রিপোর্টিং ভার্ব হলে সেটা পরিবর্তন হবে না। তাহলে এখানে আস্কড আছে, এখানে আস্কটেই বসবে। মি কমার্সানে হবে ইফ, কারণ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কমার্সানে ইফ হয়। তারপরে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে পরিবর্তন করতে হবে, অ্যাসার্টিভ মানে কি সাবজেক্ট আগে ধরতে হবে, ইউ আর অয়েল টুডে ধরতে হবে, ইউ সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্ট হবে আই, আড্ডা হবে ওয়াজ, অয়েল তো অয়েল এই, টুডে হবে দ্যাট ডে, টুডে দ্যাট ডে। তাহলে আমরা বুঝতে পারছি দুই সময় রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে না। এক নম্বর হচ্ছে আরেস্টটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এবং রিপোর্টিং ভার্বটা অবজেক্টলেস হলে, রিপোর্টিং ভার্বটা কি অবজেক্টলেস হলে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে কোনো অবজেক্ট না থাকলে, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা সে বা সেট ছাড়া অন্য যে কোনো রিপোর্টিং ভার্ব হোক না কেন, তখন রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে না। বিষয়টা আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব টেন্স কখন পরিবর্তন হয় না। টেন্স তো আমরা জানি তিনটি কারণে বা তিন সময়ে টেন্স পরিবর্তন হয় না। এক নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্ম ছাড়া অন্য কোন ফর্ম হয়, যেমন মনে করো হি সেইজ টু মি আই এম অয়েল, ধরো এতটুকুই ছোটো একটা বাক্য দিই, তো এখানে খেয়াল করো সেইজ এটা নট পাস্ট ফর্ম। তো আমরা জানি যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম হয়, তাহলে আরএসের টেন্স পরিবর্তন হয় না। এখন কি হবে দেখি, হি সেইজ টু হবে টেলস, সেইজ টু কী হবে টেলস, মি তো মেয়েই, কমার্সানে হবে দ্যাট, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে কমার্সানে দ্যাট হয়। তারপরে আই হবে হি, এম এটা প্রেজেন্ট ফর্ম, আইয়ের সাথে এম হয় কিন্তু হি এর সাথে প্রেজেন্ট ফর্ম হবে ইজ, তো এখানেও প্রেজেন্ট ফর্ম, এখানেও প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ একই টেন্স রয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয়নি। কারণ কি, কারণ হচ্ছে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম হবে, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দুই নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বটা, সরি রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলেও টেন্সের পরিবর্তন হবে না। খেয়াল করো দুই নম্বর দেখি, যেমন মনে করো হি সেড টু মি আই হ্যাড ইটেন দা ম্যাঙ্গো, তাহলে এখানে খেয়াল করো এখানে এই যে আরেসটা আছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কীভাবে হয়, হ্যাড বি থ্রি,
অথবা পাস্ট পারফেক্ট যদি পাস্ট পারফেক্ট আরেস্টা যদি পাস্ট পারফেক্ট হয় অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় মানে হ্যাড বি থ্রি অথবা হ্যাড বিন আইএনজি হ্যাঁ হ্যাড বিন মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে টেন্স পরিবর্তন হবে না তাহলে কী হবে এটা হি সেড টু হবে টোল্ড কমার স্থানে দ্যাট আই হবে হি হ্যাড ইটেন হ্যাড ইটেন এই নো চেঞ্জ এখানেও হ্যাড ইটেন এখানেও হ্যাড ইটেন পরিবর্তন হইল না কেন কারণ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নারেশনের ক্ষেত্রে পরিবর্তন হয় না এখন দুইটা গেল আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে আরেস্টা তথা রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক সত্য অথবা ঐতিহাসিক সত্য অথবা অভ্যাসগত কাজ বোঝায় তাহলেও পরিবর্তন হয় না যেমন ধরো তিন নম্বর একটা বাক্য দেই হি সেড দ্যাট সেড কমা দিয়া আল্লাহ আল্লাহ ইজ ওয়ান আল্লাহ একজন এটা চিরন্তন সত্য কথা তাই না চিরন্তন সত্য হওয়ার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না তাহলে হবে কি হি সেড সেডেই যেহেতু অবজেক্ট নেই আমরা সেডই রাখবো কমার স্থানে দ্যাট আল্লাহ আল্লাহ থার্ড পার্সন যেহেতু পরিবর্তন নাই এখন এই যে টেন্স ইজ আছে এখানে ইজি হবে ওয়াজ হবে না কেন কারণ এটা চিরন্তন সত্য তাহলে আমরা বুঝতে পারছি দুই সময়ে রিপোর্টিং বার পরিবর্তন হয় না আর তিন সময়ে টেন্স পরিবর্তন হয় না এখানে ইজ ছিল এখানে ইজ আছে এখানে হ্যাড ইটেন এখানে হ্যাড ইটেন রয়ে গেছে এখানে এম প্রেজেন্ট টেন্স এখানে ইজ প্রেজেন্ট টেন্স রয়ে গেছে টেন্স পরিবর্তন হয়নি আশা করি বিষয়টা বুঝতে পারছো কারণ এটা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় এই এই টুকটাক বিষয়গুলিতে অনেক স্টুডেন্ট আটকে যায় এই জন্য আজকের এই আলোচনাটা করছি ইনশাল্লাহ তো সামনের ক্লাসের জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আর আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ